Hello friends, welcome to Avi's blog. আজকে F4 category like family immigration এর জন্য যারা এদেশে আসতে চান তাদের জন্য পুরো সেশনটা দেখবেন এবং অনেক প্রশ্ন এবং উত্তর আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে F4 ক্যাটাগরির মাধ্যমে আপনারা আমেরিকাতে আসতে পারবেন, রাইট? এবং অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। তো আজকের ব্লগটা আমি এ কারণেই বানাচ্ছি যে আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেব, আর আপনাদের নতুন নতুন যে যারা আছেন তাদের প্রশ্ন আমার ইউটিউবের চ্যানেলের কমেন্ট সেকশানে করবেন, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওটাতে প্রশ্নের উত্তরগুলো দেব। ডিটেলসে প্রশ্ন করবেন যাতে আপনাকে আমি পুরো অ্যানসারটা এবং সঠিকভাবে দিতে পারি, এবং আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং দেখবেন এবং শেয়ার করবেন। তাহলে দেখতে পারি যে প্রথম প্রশ্ন আপনারা করেছেন আমার কাছে যে F4 ক্যাটাগরিতে যে আমেরিকাতে আসব, তো এখানে কস্ট কেমন লাগবে, হাউ মাচ F4 ক্যাটাগরিতে কস্ট কেমন লাগবে। দেখুন, F4 ক্যাটাগরি একটা লং প্রসেস, এখানে 1 বছর থেকে 10 বছরের মতো আপনার সময় লাগতে পারে। তো কস্টটা হলো এরকম, আপনি যখন I-130 ফাইলিং ফি দেবেন এটার একটা কস্ট আছে, তারপর প্রসেসিং ফি আছে DS-260, তারপর আছে হলো মেডিকেল এক্সামিনেশন এবং ভ্যাকসিনেশন ফি। আপনারা জানেন যে মেডিকেল এক্সামিনেশন করতে হবে একজন সিভিল সার্জন ডাক্তার দিয়ে, ওখানেও কিন্তু কিছু খরচা আছে। এছাড়াও যেগুলো খরচা আছে সেগুলো হলো আপনাদের যে বাংলাতে যে ডকুমেন্টগুলো আছে, ম্যারেজ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট, এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য কিন্তু ফি লাগবে, এবং যত ধরনের সাপোর্টিং ডকুমেন্ট আছে এগুলোকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন, এই সম্পর্কিত যত ফি আছে এগুলো আপনারা বিয়ার করবেন। আর তাছাড়া শেষ যে ফির কথাটা আপনাকে বলবো সেটা হলো USCIS ইমিগ্রেশন ফি দিতে হবে। সেই ফিটা হলো আপনার ভিসা পাবার পর এবং বিফোর ট্রাভেলিং টু ইউএস। এটা এই ফিটা না দিলে কিন্তু আপনাকে গ্রিন কার্ডেরা ইস্যু করবে না। সো আপনাকে বোঝাতে পারছি যে কী কী ফি আছে এবং আপনারা আপনাদের কস্ট কী কী আপনারা এভাবে করে জানতে পারবেন। এরপর আসি ভিসা বুলেটিন, ভিসা বুলেটিনটা কী এবং আপনাদের প্রায়োরিটি ডেট। তো প্রথমে আসি যে প্রায়োরিটি ডেট কীভাবে জানবো। আপনারা প্রশ্ন করেছেন, ভাই আমার প্রায়োরিটি ডেট আমি জানি না, হোয়াট ইজ মাই প্রায়োরিটি ডেট, আমি তো প্রায়োরিটি ডেটটা পাচ্ছি না কোথাও খুঁজে। তো আপনারা চলে যান যে I-797 যে নোটিস অফ অ্যাকশনের যে আপনাদের একটা সবুজ রঙের যে ডকুমেন্টটা দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টটার মধ্যে তৃতীয় কলামে দেখবেন যে রিসিপ্ট নাম্বারের পরে আছে হলো রিসিপ্ট ডেট, ওটা না, তারপরে দেখবেন যে প্রায়োরিটি ডেট আছে, ওটাই হলো প্রায়োরিটি ডেট। 3 নম্বর কলামে কিন্তু প্রায়োরিটি ডেটটা লেখা আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রায়োরিটি ডেটটা কীভাবে আপনারা ডিটারমিন করবেন। অ্যাপ্লাইয়ের পরেই যে রিসিপ্ট নাম্বারটা দেবে ওখানে কিন্তু প্রায়োরিটি ডেটটা লেখা আছে। তো এখন জানি যে কোন কোন প্রিফারেন্স ক্যাটাগরি আছে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে। খুব সহজভাবে বলি, F1, F2A, F2B, F3 অ্যান্ড F4। কনফিউশন হবেন না, F1 ক্যাটাগরি হলো যারা কিনা 21 ইয়ার্স এবং 21 ইয়ার্সের বেশি আপনাদের বয়স, তাদের আনম্যারিড সন এবং ডটার, তারা যখন অ্যাপ্লাই করবেন তাহলে সেটা হতে হবে হলো ইউএস সিটিজেনের ক্ষেত্রে। আপনার স্পন্সর ইউএস সিটিজেন হবে এবং আপনি এমন একজন যে কিনা বিবাহ করেননি, ঠিক আছে, আপনি অ্যাডাল্ট সন এবং অ্যাডাল্ট ডটার যাদের বয়স কিনা 21 বছর এবং ওভার, তারা F1 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন। তারপর নেক্সট আসি F2 ক্যাটাগরি। F2 ক্যাটাগরি হলো যারা স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন 21 বছরের নিচে, কিন্তু কারা, যারা কিনা পার্মানেন্ট রেসিডেন্ট আপনাদের জন্য অ্যাপ্লাই করছে, হতে পারে আপনার আপনার মা অ্যাপ্লাই করছে আপনার জন্য, ঠিক আছে, এবং আপনি 21 বছরের কম আপনার বয়স এবং আপনি বিবাহিত না, আপনি হতে পারে ছেলে অথবা মেয়ে, কিন্তু আপনি আপনার মা হলো পার্মানেন্ট রেসিডেন্ট আর আপনি অ্যাপ্লাই করছেন আপনার মার কিংবা বাবার সাথে আমেরিকাতে আসার জন্য, কিন্তু আপনার কোয়ালিফিকেশন হলো আপনি আপনি আনম্যারিড চিলড্রেন
এবং 21 বছরের নিচে এবং আপনার স্পাউসের জন্য লাইক কোনো হাজবেন্ড তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিংবা কোনো ওয়াইফ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ক্ষেত্রে যারা আছে তবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ যারা কিনা মেন অ্যাপ্লিক্যান্ট তারা যারা কিনা স্পন্সর করবে তারা তাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এফ টু বি ক্যাটাগরি কী আছে বলছি এফ টু বি হলো আনম্যারিড অ্যাডাল্ট এবং সন অফ পারমানেন্ট রেসিডেন্ট রাইট আনম্যারিড হতে হবে এবং আপনার এফ টু বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন যেটাতে কিনা মেন অ্যাপ্লিক্যান্ট হবে হলো পারমানেন্ট রেসিডেন্ট আর এফ থ্রি অ্যান্ড এফ ফোর ক্যাটাগরি খুব সহজ এফ থ্রি ক্যাটাগরি হলো ইউএস সিটিজেনের মানে ম্যারিড সন অথবা ডটার অ্যাপ্লাই করবে আর এফ ফোর ক্যাটাগরি যেটা হলো আমরা সবাই জানতে চাই সেটা হলো ব্রাদার এবং সিস্টার অফ এ ইউএস সিটিজেন ঠিক আছে ব্রাদার এবং সিস্টার যদি হয়ে থাকেন তাহলে আপনি এফ ফোর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে স্পন্সর সে কিন্তু আমেরিকান সিটিজেন হতে হবে রাইট যে কিনা আমেরিকাতে আছে বর্তমানে সে আমেরিকান সিটিজেন হতে হবে এবং আপনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা বলে থাকি ভাই বোন ভিসা রাইট হতে পারে আপনার আঙ্কেল অ্যাপ্লাই করছে আপনার মায়ের জন্য রাইট হতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার যে পুরো ফ্যামিলি এবং আপনার মা হয়ে যাবে হলো এফ ফোর ক্যাটাগরির বেনিফিশিয়ারি এরপর দেখতে যাব যে ভিসা বুলেটিনটা কী ভিসা বুলেটিন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে ভিসা বুলেটিন প্রত্যেক মাসে ভিসা বুলেটিন ইউএসসিআইএস নতুন করে লাইক সাবমিট করে থাকে তো আমরা যদি জুলাইয়ের ভিসা বুলেটিন 2020 দেখি তাহলে আমরা দেখতে পারবো এটা তো জুন মাস তো এরা কী করে এক মাস আগের একটা ভিসা বুলেটিন এরা সাবমিট করে দেয় এটাতে বলা আছে এটাতে ওরা কী করে যে কতজন আমেরিকাতে এই মুহূর্তে আসছে এবং কতজনের ইন্টারভিউ ওরা নিতে পারবে সবাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কবে ইন্টারভিউ হবে এটা কিন্তু আপনার ভিসা বুলেটিনের উপর ডিপেন্ড করবে রাইট কীভাবে আপনারা দেখবেন এখানে ফাইনাল অ্যাকশন ডেট যেটা ফ্যামিলি বেস স্পন্সর ক্যাটাগরি আছে ওটাতে দেখবেন তবে এখানে যে ক্যাটাগরিগুলো আছে যে চায়না ইন্ডিয়া মেক্সিকো এবং ফিলিপিন এগুলো কিন্তু আপনারা দেখবেন না আপনারা দেখবেন হলো যে অল ক্রেডিবিলিটি এরিয়াস এক্সেপ্ট দোজ লিস্টেড মানে নর্মাল যে ক্যাটাগরি আছে বাংলাদেশ তার ভেতরেই পড়ে তো আমরা যদি দেখি যে এই মুহূর্তে এফ ফোর ক্যাটাগরিতে কী ধরনের ওয়েটিং আছে লাইক এরা কোন বছরের প্রসেসিং করছে তো আমরা দেখব যে ফোর ক্যাটাগরিতে কিন্তু 22 লাইক মানে জানুয়ারি মানে 22 সালের কথা বলছি মানে আজকে 22 সাল 22 সালে এফ ফোর ক্যাটাগরির ক্ষেত্রে এরা আমেরিকার ইউএসসিআইএস কোন বছরের প্রায়োরিটি ডেটটাকে এরা প্রসেস করছে 2004 কিন্তু এরা এই মুহূর্তে লাইক প্রসেস করছে আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা 2006 অ্যাপ্লাই করেছি তো স্বাভাবিকভাবে বুঝে নিন যে মুহূর্তে 2004 অ্যাপ্লাই করছে ইন্টারভিউ নিচ্ছে তাহলে 2006 আসতে অলমোস্ট আর দু বছর লাগবে এভাবে করে আপনারা ক্যালকুলেট করতে পারবেন তবে এটাতে একবারে অ্যাকুরেট কিছু হয় না এদিক ওদিক হয় আর তবে আপনারা যদি এক্স্যাক্ট ডেট জানতে চান অবভিয়াসলি আপনাদের কেস নাম্বার লাগবে না আমার কাছে আমাকে কবে অ্যাপ্লাই করেছেন এবং আপনার প্রায়োরিটি ডেট কি এগুলো দিয়ে যদি একটা কমেন্টস করেন আমার ইউটিউবে আমি আপনাদেরকে অবশ্যই প্রশ্নের উত্তর দেব ঠিক আছে তাহলে বোঝা গেল যে ভিসা বুলেটিনটা কি এবং ভিসা বুলেটিনের মাধ্যমে আপনারা কিভাবে জানবেন যে বর্তমানে কত সালের প্রসেস করছে আর আপনারা তো বলেছেন যে অনেকেই প্রশ্ন করেছেন যে কোভিডের কারণে তো অনেক ওয়েটিং পিরিয়ড বাড়ছে আর বাড়ছে হ্যাঁ ভাই বাড়ছে কি করা যাবে আমাদের তো এটাকে অ্যাডপ্ট করতে হবে রাইট আমরা সবাই জানি যে কোভিডের কারণে আমেরিকান এম্বাসি খুব বিজি আছে তারা ফাইল প্রসেস করতে পারছে না কারণ তাদের শর্টেজ অফ স্টাফ তবে এই ক্ষেত্রে একটা ভালো নিউজ আছে আপনাদেরকে বলে রাখি যে আমেরিকার যে পার্লামেন্টে
একটা লাইক অ্যাক্ট লাইক অ্যাক্ট পাস হওয়ার কথাও আছে। এর আগে আমি আপনাদেরকে বিভিন্নভাবে বলেছি যে এটা একটা আইন পাশ করার চেষ্টা করছে যেটাতে কিনা বলছে জাম্প স্টার্ট অ্যাক্ট। জাম্প স্টার্ট অ্যাক্টের মাধ্যমে কি হবে, আপনাদের মানে এই জাম্প স্টার্ট অ্যাক্টটা যদি পাস হয় তাহলে আপনাদেরকে এরকম 10-12 বছর কিন্তু অপেক্ষা করতে হবে না, এই অপেক্ষার পালাটা হয়ে যাবে মাত্র 2 বছর। কিভাবে হবে সেটা আপনাদেরকে বলি। বর্তমানে দেখা যাচ্ছে যে 2004 প্রসেস করছে, রাইট? তো যদি এই জাম্প স্টার্ট অ্যাক্টটা পাস হয়ে যায়, কংগ্রেসে আছে বর্তমানে, এটা হাউস এবং সিনেটে এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং আশা করি এটা পাস হবে জুলাই মানে এবছরের অক্টোবরের দিকে, জুলাই মাসে সামনের মাসে এটা অনেকটা লাইক সিনেটে যাবে এবং হাউজের অনেকগুলো কাজ করবে। লাইক ওরা অনেকে ডিবেট করবে যে পাস হওয়া দরকার কিংবা পাস হওয়ার দরকার নেই, এই সম্পর্কে তো সামনের মাসেই কিন্তু আরও অনেক কথাবার্তা চলবে। তবে আমরা আশা করছি যে অক্টোবর 2022 এটা কিন্তু পাস হবার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যদি পাস হয় তাহলে কি করবে, আপনাদেরকে বলা হবে যে আপনারা যেহেতু ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে অপেক্ষমান আছেন, আপনারা যদি অলরেডি 2 বছর ধরে সাফার করেন, ঠিক আছে, ব্যাপারটা বুঝুন, আপনার প্রায়োরিটি ডেট আছে এবং প্রায়োরিটি ডেটে দেখা যাচ্ছে যে প্রায়োরিটি ডেট হলো 2010, হ্যাঁ, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট অ্যান এক্সাম্পল বলি, ওকে, 2 বছরের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই 2 বছরের বেশি যদি আপনি সাফার করে থাকেন তাহলে ওরা আপনার কাছ থেকে একটা প্রায়োরিটি আপনাদেরকে একটা লাইক একটা ফি চার্জ করবে। ওরা বলবে যে প্রিমিয়াম প্রসেসিংয়ের জন্য আমাদেরকে কিছু টাকা দাও, এই টাকাটা ওরা ভাবছে যে অ্যারাউন্ড $1500 মতো, $1500 মতো ওরা চাইবে আপনার কাছে। এটা অপশনাল, দিস ইজ জাস্ট অপশনাল, আপনি 10 বছর অপেক্ষা করতেই পারেন। আপনি আবার এটা ভাবতে পারেন যে না, আমি 10 বছর অপেক্ষা করবো না ভাই, আমি তাড়াতাড়ি করে আমেরিকাতে যেতে চাই। সেই ক্ষেত্রে ওরা আপনাকে অপশন দেবে যে ওকে, আপনি তো এতদিন ধরে অপেক্ষারত আছেন বাংলাদেশে, তো আপনি 2 বছরের বেশি অপেক্ষারত আছেন, সেই ক্ষেত্রে আপনি $1500 আমাদেরকে দিন, আর তাহলে আপনার কেসটা আমরা দ্রুত পরিচালনা করব। আমরা কি করব, কুইকলি এই প্রায়োরিটি ডেটটাকে কারেন্ট করে আমরা প্রায়োরিটি ডেটটাকে আপনার ক্ষেত্রে শুধু করব, যারা কিনা এই ফিজটা জমা দেবে $1500 যারা জমা দেবে তাদেরকে কি করব, এই এই সুযোগটা নিতে দেব। এখন কথা হলো একটা ফ্যামিলিতে 10 জন মানুষ আছে, রাইট? $1500 করে যদি 10 দিয়ে গুণ করেন অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে, রাইট? এভাবে ওরা নেবে না, ওরা বলছে যে মেইন অ্যাপ্লিক্যান্ট, সাপোজ আপনার আঙ্কেল আমেরিকান সিটিজেন, সে আপনার জন্য আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, তো আপনার মাকে দিতে হবে $1500 এবং আপনারা যারা আছেন লাইক আনম্যারিড চিলড্রেন অথবা ম্যারিড চিলড্রেন অথবা ম্যারিড চিলড্রেনের স্পাউস সবার ক্ষেত্রে মাত্র $300 করে নেবে, ঠিক আছে? এটা কিন্তু বেশি টাকা না। তো একটা ফ্যামিলিতে যদি 10 জন মানুষ হয়ে থাকে অন অ্যান এভারেজ আমরা বলতে পারি $3,000-4,000 দিলেই এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আর এই প্রবলেমটা কোনো প্রবলেম না, এই আইনটা পাস হবেই। আমি আপনাদেরকে আরও আপডেট দেব, আমার যদি ব্লগটা আপনারা সাবস্ক্রাইব করেন এবং প্রতিনিয়ত যদি আমার ব্লগটা দেখেন তাহলে জানতে পারবেন যে এই অ্যাক্ট কবে পাস হচ্ছে এবং এই সম্পর্কিত প্রচুর তথ্য আমি আপনাদেরকে আপডেট করব। তো তখন কি বলবে যে আপনারা যদি $1500 জমা দেন ফর দ্য মেইন অ্যাপ্লিক্যান্ট তাহলে আপনাদেরকে কারেন্ট করে দেওয়া হবে এবং সাথে সাথে বলা হবে যে আপনাদেরকে ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য, ঠিক আছে? ইন্টারভিউতে যেতে হলে কিন্তু আপনাকে মেডিকেল এক্সাম করতে হবে, সাপোর্টিং সব ধরনের ডকুমেন্ট নিয়ে যেতে হবে, রাইট? এই ডকুমেন্টগুলো জমা দেবেন এবং আপনারা ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাবেন এবং ইন্টারভিউটা ফেস করবেন। আর ইন্টারভিউ ফেস করার পরে আপনাদেরকে একটা ভিসা নাম্বার দেওয়া হবে, ওটাই মেনলি আপনি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন, রাইট? কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনি গ্রিন কার্ড পাবেন না, আপনাদেরকে একটা পার্মানেন্ট রেসিডেন্সির সিল দিয়ে ইমিগ্রেশন ভিসার মাধ্যমে আমেরিকাতে আসবেন। আমেরিকাতে আসার পরে আপনি অ্যাপ্লাই করবেন গ্রিন কার্ডের জন্য।
প্রসেসটা কি বোঝাতে পারছি? এবং আপনারা প্রতিনিয়ত অনেক প্রশ্ন করেন, আমি জানি না যে আপনাদেরকে অবগত করতে পারি কি না। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে এবং শেয়ার করবেন আপনাদের ওয়ালে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ইউটিউবে আমার যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে আপনি প্রশ্ন করবেন, ডিটেলস প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব অবশ্যই। লাইক আমাকে একদিন সময় দিন, এক থেকে দুদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো, যাদের যাদের যা প্রশ্ন আছে রাইট, এগুলোর উত্তর দেব। আর তবে বলে রাখি যে আমি কিন্তু কোনো অ্যাটর্নি না, কিংবা আমি কোনো এজেন্টের হয়ে কাজ করছি না। তো আমার ইনফরমেশনগুলো আমার লাইফ থেকে নেওয়া আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এবং আমি অনেক মানুষকে হেল্প করাচ্ছি। সো এখানে কোনো সার্ভিস আপনারা চাইবেন না যে আমি এটা করব ভাই, আমাকে এই সার্ভিস দিতে হবে, না, আমি কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবো না বলে রাখছি, এবং শুধুমাত্র ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। তবে আমার ইনফরমেশন পেয়ে ইতিপূর্বে অনেক মানুষই কিন্তু A4 ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সাকসেস হয়েছে, এবং আমেরিকাতে আসার পরেও আমি যেহেতু IT ফিল্ডে আছি, কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করেছি এবং আমি কম্পিউটার রিলেটেড IT রিলেটেড জব করছি, আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা যাতে একটা ভালো চাকরি পান, কিংবা এখানে বাড়ি ঘর বাসা খুঁজতে পারেন। এবং অনেকটা ইম্পর্ট্যান্ট হলো জব খোঁজা, এবং মনে করেন এদেশে ক্রেডিট স্কোর বানানো কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এবং অনেক টেকনিকের ব্যাপার। আমি অনেকটা হেল্প করব আপনাদেরকে এদেশে আসার পর কিভাবে সেটেল হবেন, বাড়ি কিনবেন, এই সম্পর্কিত প্রচুর ব্লগ আছে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনি আমাকে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, বাবা, গড ব্লেস আমেরিকা।